ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওর মাধ্যমে শিক্ষক দিবস কি, এটি কেন পালন করা হয় এবং কিভাবে পালন করা হয় সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করব। তাই ফ্রেন্ডস, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকলেরই জানা উচিত, তাই তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। শিক্ষক দিবসটি শুধুমাত্র ভারতে প্রতিবছর 5ই সেপ্টেম্বর জাতীয় উৎসব হিসাবে পালন করা হয়। 5ই সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন, তাই তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তিনি একজন শুধু আদর্শ শিক্ষকই ছিলেন না, বরং ছাত্র সমাজকে জীবনে চলার পথে উৎসাহ দিয়ে এসেছেন। আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি শিক্ষক দিবসের বিষয়টি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। সহজ ভাষায় শিক্ষক দিবস বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, শিক্ষক দিবস প্রতিবছর ভারতে 5ই সেপ্টেম্বর আনন্দের সহিত পালন করা হয়। আমাদের দেশ জুড়ে সকল স্কুলে সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং এই অনুষ্ঠানটি খুব ধুমধামভাবে আয়োজিত করা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুল সহ পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষিকাও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটি এমন একটি দিন যা স্কুলের স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত থাকার দিন, তাই ছাত্রছাত্রীরা এই দিনটিতে বিশেষ করে এগিয়ে আসে। শিক্ষক দিবস পালনের কারণটা কী? 5ই সেপ্টেম্বর শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি 1952 থেকে 1962 সাল পর্যন্ত জাতিকে সেবা প্রদান করেন। 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি দেশটির দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন আমাদের দেশের আদর্শ শিক্ষক হিসাবে পরিচিত। রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, মহীশূর বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। তার কাজের জন্য তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন এবং তার ছাত্ররা তাকে তার প্রতি গভীর আকৃষ্ট ছিলেন এবং তাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি এমন একজন শিক্ষক যে তরুণ সম্প্রদায়কে দেশের ভবিষ্যতের জন্য রূপান্তরিত করতে পারেন। এই কারণেই তিনি অধ্যাবসায়ের অধ্যাপক হিসেবে তার কাজ করেন এবং তার ছাত্রদের প্রতি ভালো মূল্যবোধ দেন। যখন তিনি আমাদের দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন তার ছাত্ররা প্রতিবছর তার জন্মদিনে শুভেচ্ছা প্রদান করত। তিনি তার ছাত্রদের জানিয়েছিলেন তার জন্মদিনের দিনের পরিবর্তে সেই দিন শিক্ষক দিবস পালন করলে তিনি আরও আনন্দিত হবেন। এই জন্য প্রতিবছর তার জন্মদিবসটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। শিক্ষক দিবসের গুরুত্ব, শিক্ষক দিবসটার গুরুত্বটা কী আছে? শিক্ষক দিবস ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনটি প্রতিটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং মূল্যবোধের দিন। শিক্ষকের কাজ বিশ্বের সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি। তারা ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করা এবং তাদের সুশিক্ষা শেখানোর দায়িত্ব গ্রহণ করে। শিক্ষকরা তাদের ছাত্রদের পূর্ণ শিক্ষা দান করেন। প্রতি ছাত্র অন্যায় অনন্য এবং ভিন্ন। কিছু ছাত্র খেলাধুলায় ভালো, কেউ আবার গণিতে ভালো, অথবা কেউ আবার ইংরাজিতে প্রতিভা রয়েছে। একটি ভালো শিক্ষক তার শিক্ষার্থীদের সমস্ত বিষয়ে দক্ষতা বাড়িয়ে তুলতে উৎসাহিত করে। এই কারণেই এই স্পেশাল দিনটি তাদের সম্মানের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যারা এই পেশার সঙ্গে যুক্ত। স্কুলে শিক্ষক দিবস পালন, স্কুলে কী করে শিক্ষক দিবস পালন করা হয়? ভারতের স্কুলে শিক্ষার্থীরা প্রচুর উৎসাহ দিয়ে শিক্ষক দিবস উদযাপন করে। শিক্ষার্থীরা এই দিনে তাদের প্রিয় শিক্ষকদের মতো পোশাক পরে এবং ছোটদের ক্লাস পরিদর্শন করে। সেই দিন এই সমস্ত শিক্ষার্থীরা ছোট শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে পড়ায় এবং পাশাপাশি বড়রা শিশুদের শিক্ষার্থীর সঙ্গে প্রচুর মজা করে। শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষক শিক্ষিকারাও সেদিন সুন্দর পোশাকে স্কুলে হাজির হয়। সেই দিনটি উপলক্ষে তাদের স্বাগত জানাতে স্কুল সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকে। এই দিনটি স্পেশাল করে তোলার জন্য আগের দিন থেকে স্কুল সাজানোর কাজ চালু করে তারা। তারা প্রত্যেক শ্রেণীকক্ষ তাদের হাতের তৈরি কারুকার্য দিয়ে সুন্দর করে তোলে। পাশাপাশি স্কুল শিক্ষককে উপহার বিতরণ এবং কেক কাটার মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন হয়।
অনেক স্কুলে আবার শিক্ষক শিক্ষিকা সামনে রেখে চলে ছাত্রছাত্রীদের নাচ গান ও নাটকের অনুষ্ঠান, এছাড়াও চলে শিক্ষকদের বক্তৃতা প্রদান। কিছু স্কুলে এবং ছাত্র ও শিক্ষকদের যৌথ কার্যক্রম পালন করা হয় এই বিশেষ দিনটি। শিক্ষার্থীরা এই বিশেষ উপলক্ষে তাদের শিক্ষকদের জন্য গ্রিটিং কার্ড, ফুল ও অন্যান্য উপহার নিয়ে আসে এবং শিক্ষকরা তাদের ছাত্রদের বিভিন্ন ধরনের রঙিন উপাদান গ্রহণ করে আনন্দিত হন। শিক্ষক দিবসটি ভারতবর্ষে পালন করা হয় শিক্ষকদের শ্রদ্ধা জানাতে, যারা সারা বছর ধরে কঠোর পরিশ্রম করে যাতে তাদের শিক্ষার্থীরা পাঠ্যক্রমে আরও ভালো হতে পারে। সারা দেশে বিভিন্ন স্থলে বিভিন্ন স্কুলে এই দিনে অনেক কার্যক্রম পরিকল্পনা করা হয়। এই কার্যক্রম শিক্ষক ও ছাত্রদের মধ্যে বন্ধনে জোরদার করার একটি ভালো উপায়। তো ফ্রেন্ডস, শিক্ষক দিবস সম্পর্কে সকলেরই জানা খুবই জরুরি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সি ইউ অন নেক্সট ভিডিও।